রোহিঙ্গার সংকট এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতির নানা দিক তুলে ধরে এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 19 বারের মতো বাংলায় ভাষণ দেবেন তিনি। 77তম অধিবেশনে যোগ দিতে আগামী 19শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাজীব ঘোষ। করোনার পরপরই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এর প্রভাব বিশ্বজুড়ে, জ্বালানির সংকট, অর্থনীতির মন্দার কবলে বিশ্বের বিভিন্ন দেশ, দারিদ্র্যের হার বাড়ছে প্রতিনিয়তই। এমন এক প্রেক্ষাপটে বিশ্ব নেতাদের সম্মিলনী জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশন বসেছে যুক্তরাষ্ট্রে। ব্রিটেনের রানীর শেষকৃত্যে অংশ নিয়ে 19শে সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক পৌঁছাবেন তিনি। করোনা মোকাবিলার ক্ষেত্রে এক এক দেশের উন্নত বিশ্বে একভাবে মোকাবিলা করছে অনেক সক্ষমতার সাথে, অন্যান্য বিশ্বে সেটা করতে পারছে না। তো সেই জায়গাটা যেন একটা সুষম, সংঘবদ্ধ এবং সক্রিয়ভাবে মোকাবিলা করা যায় সে আহ্বান আমরা জানাবো। অধিবেশনে থাকবে বিভিন্ন সাইডলাইন বৈঠক। বাংলাদেশ 2টা সাইড ইভেন্ট হোস্ট করবে জাতিসংঘে। একটা হচ্ছে গিয়া রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ে, একটা আমি টেকসই আবাসন সংক্রান্ত বিষয়ে। এই 2টা আমরা হোস্ট করব। এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন, সেখানে আমরা জোর করব এবং আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন, সক্রিয় সমর্থন আশা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবেন প্রবাসীদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানেও। দেশে ফিরবেন আগামী 4 অক্টোবর। রোহিঙ্গা সমস্যার সবচাইতে বড় ভুক্তভোগী দেশ বাংলাদেশ। এই সমস্যা সমাধানে এবারের জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন রূপরেখা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। রাজীব ঘোষ, টিভিসি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।